জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির পর সড়ক মহাসড়কে দেখা দেয় গণপরিবহনের সংকট। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেক জায়গায় ভাড়া বেশি রাখার অভিযোগও পাওয়া গেছে। সমন্বয়হীনতায় এমন অবস্থা তৈরি হয়েছে বলে দাবি যাত্রীদের। তবে বিআরটিএর অনুরোধের পর চট্টগ্রাম ও খুলনায় গণপরিবহন না চালানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেন মালিকপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সড়কে ঘন্টার পর ঘন্টা এমন অপেক্ষা গণপরিবহনের জন্য। পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর শনিবার সকাল থেকে চট্টগ্রামের সড়ক মহাসড়কে দেখা দেয় গণপরিবহনের সংকট। এতে চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থী সহ কর্মজীবীরা। গ্যাস চালিত কিছু গাড়ি চললেও অভিযোগ ওঠে বাড়তি ভাড়া আদায়ের। অনেকে সিএনজি অটোরিকশায় গাদাগাদি করে অফিস আদালতে ছোটেন। তবে শনিবার অধিকাংশ অফিস আদালত বন্ধ থাকায় দুর্ভোগের মাত্রা ততটা ভয়াবহ রূপ নেয়নি। আমাদের খুবই কষ্ট হইতেছে, মানে যারা দৈনন্দিন মানে বিভিন্ন অফিসে কর্মস্থলে যাতায়াতের জন্য গাড়ি পাচ্ছি না, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এই আর কি। এখানে অনেক ভোগান্তি হচ্ছে পাবলিকের। বিআরটিএর অনুরোধে দুপুর দুইটার দিকে বাস না চালানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় মালিকপক্ষ। এরপর থেকে বাস চলাচলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। একই চিত্র খুলনা মহানগরীর। গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়েন সকালে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সড়কপথের যাত্রীরা। জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমাদের কোনো ভাড়ার লিস্ট দেয় নাই, সরকার রাতারাতি তেলের দাম বাড়াই দিয়েছে, আমরা কেউ টেরও পাই নাই। কাল রাতে যে দাম বাড়ছে 12:01 আমরা সেই রাতেই বিক্রি করতেছি, সরকার যে রেটটা ফিক্সড করে দিছে। গণপরিবহনের সংকট ছিল রাজশাহী মহানগরে। তেলের দাম বাড়ার বিরূপ প্রভাবে ক্ষোভ ঝেড়েছেন সাধারণ মানুষ। এমনিতে সব জিনিসের দাম বেশি, তারপরে তেলের দাম বাড়তি, গাড়ি ঘোড়া তো চালানোই মুশকিল হয়ে যাবে ভাই। গাড়ি তো চালানোর দরকার, এখন মনে হয় সাইকেল কিনি আবার ভাই। এটা তো অত্যাচার ছাড়ার কিছু না। গণপরিবহনের ভাড়া বেড়েছে ময়মনসিংহে। তবে দূরপাল্লার কিছু কিছু পরিবহনে নিয়মিত ভাড়া আদায় করতে দেখা গেছে। ঊর্ধ্বমুখী বাজারে গণপরিবহনের ভাড়া সহনীয় পর্যায়ে রাখার দাবি সাধারণ মানুষের। আজকে যে আগের ভাড়া যাচ্ছি, কিন্তু পরবর্তীতে যেতে পারবো কিনা এটা নিশ্চিত নয়। বাস ভাড়া করছি 15,000 টাকা কইরা আলোমেশিয়া। এখন আমাদের বাসে কল দিছে তেলের দাম ভাই বাইরে গেছে, আমাদের বাস ভাড়া বাড়াই দিতে হবে। পরিবহন সংকট ও ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছেন শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ার শ্রমজীবী মানুষ। দ্রুত সমস্যার সমাধানের দাবি তাদের। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। তুলনামূলক কম যানবাহন চলাচল দেখা গেছে এসব পথে। হাসান শাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।